বিএনপির বহিষ্কৃত নেতা নৌকা প্রার্থীকে হারিয়ে হয়েছেন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রার্থী বিএম ফরহাদ হোসেনকে হারিয়ে কলারছড়ি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান। আমি স্বতন্ত্র থেকে হই কিংবা দল থেকে হই, আমি দেশ থেকে হয়েছি, অ্যান্ড আই এম এ সিটিজেন অব দিস কান্ট্রি। ইনশাআল্লাহ আমি ওই ওই জিনিসগুলিকে এত ধর্তব্যের ভিতরে নেই না। আমি আমি মনে করি আই হ্যাভ অনেস্ট ইন্টেনশন অ্যান্ড এভরিবডি উইল সাপোর্ট মি। বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি আরেকে সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি জানান, জনগণের সেবা করাই তার মূল উদ্দেশ্য। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাই ব্রাহ্মণবাড়িয়া এক আসনের জনগণকে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থায় আরও এগিয়ে নিতে চান বলেও জানান তিনি। এটা আমার নাসিরনগরকে নিয়ে বরাবরই অনেক স্বপ্ন দেখেছি, যেহেতু সুযোগ এসেছে, স্বপ্ন অনেক আছে নাসিরনগরকে একটি উন্নত নাসিরনগর রূপান্তরিত করা। এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগের উন্নয়ন সব দিক থেকে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা তৈরি করা, এবং নাসিরনগরের মানুষকে বেকার মুক্ত নাসিরনগর উপহার দেওয়া, এই এই এগুলি আমার স্বপ্ন। এবং একটা নিরাপদ নাসিরনগর, নাসিরনগর যাতে একটা শান্তির নীর হিসাবে থাকে, সেটাই আমার স্বপ্ন। গত 7 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া এক আসনে 79টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় কলারছড়ি প্রতীকে একরামুজ্জামান 79,758 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন 46,633 ভোট। নির্বাচনে বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেন। এই আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রতীকের প্রার্থী শাহনুল করিম এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া 6 জন নেতাও তাকে সমর্থন দেন। তারা প্রকাশ্যে একরামুজ্জামানের পক্ষে মাঠে সরব ছিলেন, এমনকি নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশ তার পক্ষ নেয়।